So hey guys, what's up and welcome to Shubhomduttashow show. And আজকে guys রতে কিন্তু এমন একটা মুভমেন্ট আসলো, definitely এটা আমরা অনেকে অপেক্ষা করছিলাম, কিন্তু এটার উপর অত কি অ্যাটেনশন এসেছে আর WWE অ্যাকচুয়ালি কিরকম অ্যাটেনশন বিল্ড করতে চলেছে গাইস, সেটা নিয়ে এই ভিডিওতে ডিসকাশন করব। দেখো ফার্স্ট অফ অল তো আজকে আমাদের রিং জেনারেলের রিটার্ন হয়েছিল রতে, অবভিয়াসলি গুন্থার রসালমিনিয়া হেরে গেছে, তো তার ফার্স্ট অ্যাপিয়ারেন্স, তার ফার্স্ট প্রোমো, সে হারের পরে সে কীভাবে নিজেকে এক্সপ্লেন করবে, তো এটা সত্যিই প্রচুর দেখার ছিল। আর আমরা সবাই জানি যে এর আগে কিন্তু গুন্থার কিন্তু পারফর্ম করেছে, রতেও করেছে, মানে র হয়ে যাওয়ার পরে করেছে, ইভেন অনেক লাইভ ইভেন্টও করেছে। এখানে একটা ফেটাল ফোর ওয়ে ম্যাচ হয়েছিল গুন্থার ভার্সেস ফিন ব্যালার ভার্সেস চ্যাড গেরেল ভার্সেস স্যামি জেন, যেখানে স্যামি জেন টাইটেল ডিফেন্ড করেছে। আর স্যামি জেনের তো আমার মনে হচ্ছে এখন অ্যাঙ্গেল ব্রনসন রিডের সাথে যাবে, যেটা আমি হঠাৎ মানে এক্সপেক্ট করেছিলাম যে ব্রনসন রিড আর স্যামি জেন হয়তো ব্যাকল্যাশে ম্যাচ সেট হতে পারে। কিন্তু এটাও ব্যাপার যে ফেটাল ফোরে ম্যাচটাকে একবার করাবে না, কারণ এটার কিন্তু একটা আলাদাই হাইপ আছে, কারণ এখন কিন্তু ফিন ব্যালারের উপর কিন্তু প্রচুর ফ্যানসরা অ্যাটেনশন দিচ্ছে, কারণ ফিন ব্যালারের কমেন্ট থেকে শুরু করে উনি সোশ্যাল মিডিয়ায় যেরকম বলেছে, প্লাস ফিন ব্যালারকে আমার মনে হচ্ছে এবার কিন্তু আস্তে আস্তে বেবি ফেস টার্ন করাতে চলেছে। চ্যাড গেরেলের ক্যারেক্টারটাকেও যেরকমভাবে টুইস্ট করেছে, আর চ্যাড গেরেল তো আমার মনে হচ্ছে আইসি টাইটেল জিতেই ছাড়বে, এরকম ব্যাপার তো অবভিয়াসলি আমার মনে হচ্ছে। এখন এই ফেটাল ফোরে ম্যাচটাকে বিল্ড করতে পারে হোয়াট এভার, যে তার মাঝে ব্রনসন রিডকেও ঢুকিয়ে দিল, তো একটা ব্যাঙ্গার ম্যাচ। হ্যাঁ ব্যাঙ্গার বললে তো আমার মনে হবে ভাই বারবার চলে আসলো, কিছু বলার নেই, তো ডেফিনেটলি অনেক কিছু এখানে ঢোকাতেই পারে। কিন্তু যদি আমরা কথা বলি যে ভাই রিং জেনারেল যে এক্সপ্লেন করলো অবভিয়াসলি তার প্রোমো কার্ড আফটার আইসি টাইটেল হেরে যাওয়া, তো ডেফিনেটলি এটা কিছু বিগার ছিল। তিনি অ্যানাউন্স করলেন যে তিনি এন্টার করতে চলেছে অ্যাজ এ কিং অফ দ্য রিং টুর্নামেন্ট, আর তিনি রিং জেনারেল তো বটেই, কিন্তু এবার কিং অফ দ্য রিং জিতবে, আর কিং হবে এই রিংয়ে, তো ডেফিনেটলি প্রচুর বিগার ছিল। তারপরে ভাই তারপরে কি হলো, তারপরে আমরা দেখতে পেলাম একটা ট্যাগ টিম ম্যাচ, আর এখানে লুডি কাইজার গিভেনি ভিনচির ওপর টার্ন করলো, আর এটা কিন্তু প্রচুর বড় স্টেপ ছিল। তোমরা অনেকে বলবে যে ভাই এটার উপর কেউ পাত্তাই দেয়নি, কারণ ইম্পিরিয়ামের উপর সত্যি কথা বলতে ইম্পিরিয়ামের উপর কেউ পাত্তা দেয় না, এরকম ব্যাপার। ভাই ইম্পিরিয়াম টিমটাকে তোমরা তো দেখাও, নো ডাউট, ইভেন যখন সেই মনে আছে যে ব্রাউলিং গুডসের সাথে ম্যাচ হয়েছিল তখনও ফিল দিয়েছিল, কিন্তু ডেফিনেটলি ইম্পিরিয়াম টিমের উপর পাত্তা এই কারণেই দেওয়া হয় না, তার কারণ হচ্ছে ভাই গুন্থার নিজে আলাদাই ভাবে চ্যাম্পিয়নশিপ রান দেয়, যে ডেফিনেটলি ওখানে কোনো মানে ওদের দুজনের কোনো ইন্টারফারেন্স চলে না, তো তাই জন্য কোনো পাত্তা ওইভাবে আসে না যে ভাই এখানে কী অ্যাঙ্গেল আসতে পারে, তো এটাই কিন্তু মেজর রিজন। কিন্তু ডাব্লিউডব্লিউই যেরকম অ্যাঙ্গেলটা দিল তো সেটার উপর তাই জন্য প্রচুর ফ্যানসরা রিয়াক্ট করেনি, তোমরা যদি সোশ্যাল মিডিয়ায় যাও তো প্রচুর ফ্যানসরা এইভাবে রিয়াক্ট করেনি। কিন্তু আমার মনে হচ্ছে গাইস ডাব্লিউডব্লিউই এর মধ্যে দিয়ে কোনো একটা বিগার প্ল্যান সেট করতে চলেছে, আর গাইস এই ভিডিওতে আমরা সেটাকে নিয়ে ডিসকাশন করবো। দেখো ফার্স্ট অফ অল তো আমরা গুন্থারকে অ্যাজ এ আইসি চ্যাম্পিয়ন হিসেবে ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করছি, ডেফিনেটলি দেখেছি, আর স্পটলাইট কিন্তু গুন্থারের ওপরই পড়েছে। যেমন তোমরা যদি দেখো যে ইম্পিরিয়ামের ওপর কিন্তু এখনো অবধি কিন্তু এরকমভাবে স্পটলাইট পড়েনি যতটা গুন্থারের ওপরে পড়েছে। আমি অলরেডি বললাম যে সেই সময় ব্রাউলিং গুডসের সাথে যখন ফিউড হয়েছিল তখন হয়েছিল ঠিকই, কিন্তু এবার আমার মনে হয় যে হ্যাঁ এবার ডাব্লিউডব্লিউই চাইছে যে আমরা একটুখানি এই ফ্যাকশনটাকে আমরা ফ্যাকশন হিসেবে তো বিল্ড করতে পারিনি, তো এবার আমরা ইন্ডিভিজুয়ালি সুপারস্টারদেরকে প্রিপেয়ার করবো। আর সেক্ষেত্রে অলরেডি গুন্থারের কাছে যখন টাইটেল ছিল তখন অ্যাটেনশন গুন্থারের ওপর পড়তো, যখন এখন টাইটেল নেই তো আমরা অ্যাটেনশনটাকে সুইচ করবো কেজারের ওপর, আর গাইস এই চান্সেসটা হিউজ হতে পারে যে ডাব্লিউডব্লিউই এই যে লুডি কাইজারকে যে টার্ন করিয়েছে, তারপর আমরা দেখেছি যে কেজার গুন্থারকে গিয়ে দেখিয়েছে যে হ্যাঁ তিনি কেমন পারফরমেন্স দিয়েছে, তো সেটা নিয়ে মানে কী বলবো মানে একটু সাবাসি নেওয়ার চেষ্টা করেছে এরকম বলতে গেলে। আর এটা কিন্তু অনেক আগেও হয়েছিল যে গুন্থার আর কাইজারের মধ্যে কিন্তু একটা ইন্টারাকশন হয়েছিল, আর গুন্থার কখনো কখনো ভিনচিকে সাপোর্ট করেছে, কারণ তিনি জানেন যে হ্যাঁ অ্যাজ এ লিডার হিসেবে কীভাবে একটা টিমকে ব্যালেন্স রাখতে হয়, তো এটা কিন্তু প্রচুর স্পেশাল ব্যাপার। কিন্তু এখানে ভাবো যে ভিনচি পুরো সাইড হয়ে গেল, যে কখনো প্রোমো কার্ডও করে না কিছু না, নর্মালি আমরা সবসময় দেখি যে ক্যাজারি প্রচুর কথা বলে যায়, আর ডেফিনেটলি এই না সিচুয়েশনটা অনেকটা, দেখো এটা আমি প্রচুর বড় কথা বলে দেবো কারণ তোমরা অনেকে বলবে যে কী বলছে এটার কোনো মানে কোনো মিনিংই দাঁড়ায় না, কিন্তু এটা না অনেক অ্যাঙ্গেল যেন শিল্ডের মতো মনে হচ্ছে, কারণ তোমরা জানি যে শিল্ডের স্টোরি লাইন কীরকম ছিল, রোমান রেন্স বেশি প্রোমো কাট করতো না, ডিন অ্যাম্ব্রোস আর সেথ রলিন্সের মধ্যে আমরা মেজর টুইস্ট দেখতাম, তো সেক্ষেত্রে এটা একটা ঠিক এরকম ব্যাপার যে শিল্ড যেরকমভাবে ব্রেকআপ হয়েছিল তারপরে ইন্ডিভিজুয়ালি সুপারস্টারদেরকে বিল্ড করা হয়েছিল, এটা যেন অনেকটা এরকম মনে হচ্ছে যে এই যে ইম্পিরিয়াম ব্রেক হলো, তো এখানে ডিফারেন্ট ভাবে সুপারস্টারদেরকে কিন্তু এবার আলাদা আলাদাভাবে একটা ক্যারেক্টার দেওয়া, বা ট্রিপল এইচ কিন্তু এবার এটাই চাইবে যে আমরা সুপারস্টারকে দেখাবো যে তার সিঙ্গেল ইম্পর্টেন্সিটা কোথায়, তো এটা কিন্তু প্রচুর মেগা থিং, আর
তোমরা অনেকে বলবে ভাই শিবিল তো তার আগে তো অনেক কিছু করেছে, একটা ডমিনেশন দেখিয়েছে, কিন্তু ইম্পিরিয়াম কি দেখিয়েছে? এটা ঠিক কথা ঠিকই, কিন্তু ইম্পিরিয়াম যা দেখাতে পারেনি, হতে পারে যে ইন্ডিভিজুয়াল সুপারস্টার হয়তো সেরকমভাবে দেখাতে পারে। এবার দেখো প্রথমেই যদি আমরা ভাবি যে ভিনচি কী করতে পারে, দেখো এটা আমার এক্সপেকটেশন, যদিও আমি জানি না ভিনচিকে যদি কবরে চাপা দিয়ে দেয় তাহলে আর কিছু বলার নেই, কিন্তু এটা হতে পারে যে ভিনচি হয়তো একটা ফাইট দিতে পারে কেজারের সাথে, আর এটা হয়তো কিং অফ দ্য রিং টুর্নামেন্টের মধ্যে দেখা যেতে পারে। ইভেন ওই স্পিড এখন যেটা হচ্ছে স্পিডেও হতে পারে, কিন্তু আমার মনে হয় যে এটার উপর ডাব্লিউডব্লিউই হয়তো অ্যাটেনশন দেবে। আর নেক্সট রতে হয়তো আমরা এরকমই দেখবো যে ভিনচি রিটার্ন করে হয়তো একটা পে ব্যাক নেবে কেজারের উপর, ভিনচির উপর কিন্তু পুরো অ্যাটেনশন দেওয়া হবে যে হ্যাং দ্য সিঙ্গেল সুপারস্টার, সে কীরকমভাবে অ্যাটেনশন দিচ্ছে তার প্রোমো থেকে শুরু করে সমস্ত কিছু। কিন্তু হ্যাঁ, আমি এটা বলবো না যে ভিনচি কোনো একটা টাইটেলই জিতে গেল, ভাই এখনও অনেক দূর আছে, কিন্তু ভিনচি একটা মেজর স্টোরি লাইন দেবে। আর হতে পারে ভিনচি আর কেজারের মধ্যে একটা ওয়ান ওয়ান ম্যাচই হয়ে গেল, আর মেবি এটা হতে পারে যে ব্যাকল্যাশই হলো, আর সিচুয়েশনটা অনেকটা এরকম হবে যে জাস্ট রিং জেনারেল গুনথার জাস্ট কমেন্ট্রিতে বসে আস দেখবে যে দুজনের মধ্যে ম্যাচ খেলছে আর কে সব থেকে বেস্ট, তো এরকমভাবে মানে তারা দুজন প্রমাণ করবে গুনথারের সামনে। গাইস এই অ্যাঙ্গেলটা হতে পারে যে গুনথার জাস্ট এই ম্যাচটাকে জাস্ট একটুখানি মানে কি বলবো মানে ওই যে আগুন ঘি দেওয়ার মতো এরকম ইউজ করবে, যে গুনথার চাইবে যে এই ম্যাচটা যেন হোক, আর এটা লুডুইক কাইজার আর গিভেনি ভিনচির মধ্যে হবে। আর এই ম্যাচে হতে পারে গাইস অবভিয়াসলি যদি ভিনচি যদি রোল আপ করে কাইজারকে পিন করে দেয় তাহলে কিন্তু কাইজারের কিন্তু হিল ক্যারেক্টারটা আরও বেশি বিল্ড হবে, কারণ এই মুহূর্তে আমার মনে হয় যে ভাই ভিনচিকে তোমরা ফেস ক্যারেক্টার হিসেবে বিল্ড করে রাখো, আর কাইজারকে দেখাও যে একটুখানি হিল ক্যারেক্টার রয়েছে, কারণ অবভিয়াসলি দেখো কাইজারের উপর কিন্তু অ্যাটেনশন দেওয়া দরকার। আর মাঝখানে গুনথার কিন্তু একটা এরকম অ্যাঙ্গেল থাকবে যে আমি একবার এই দিককেও সাপোর্ট করবো, একবার ওই দিককেও সাপোর্ট করবো, এরকম ব্যাপার। কিন্তু অ্যাট দি এন্ড হয়তো আমরা এরকম দেখবো যে গুনথার গাইস দুজনের উপরে অ্যাটাক করে দিল, আর গুনথার বলবে যে ভাই এখানে কোনো ইম্পিরিয়াম বলে কিছু নেই, আমি নিজেকে তৈরি করছি, তোরা নিজেরটা বুঝে নে, এরকম ব্যাপার। তো এখান দিয়ে কিন্তু পুরো একটা ট্রায়াঙ্গেল স্টোরি লাইন বিল্ড হয়ে যেতে পারে, যেমন আমরা শিল্ডে অন্যরকম দেখেছিলাম যে সেথ রোলিন্সের টার্ন করা, তারপরে ডিন অ্যাম্ব্রোস রোমিনসও তাও সাথে ছিল, তো ওখান দিয়ে আমরা অন্যভাবে এগোতে দেখেছি। কিন্তু এখানে কিন্তু মেজর স্টোরি লাইন কিন্তু টুইস্ট আসতে পারে। ইভেন গাইস আমি একটুখানি হায়ার এক্সপেকটেশন রাখতে পারি যে হতে পারে গাইস লুডুইক কাইজারকে হয়তো মানি ইন দ্য ব্যাঙ্কে ঢুকিয়ে দিতে পারে, আর এটা হয়তো একটা বড় সড়ো একটা অ্যাটেনশন হবে। কিন্তু না, তোমরা অনেকে বলবে যে এটা একটা ঠিক সেথ রলিন্সের মতো হয়ে যাচ্ছে, সেথ রলিন্স যেমন মানি ইন দ্য ব্যাঙ্ক জিতেছিল তাহলে কি কাইজারও জিততে পারে? দেখো জিততে পারে আমি বলবো না, কিন্তু ডাব্লিউডব্লিউই কিন্তু একটা বড় অ্যাটেনশন দিতে পারে যে হ্যাঁ কাইজারকে হয়তো মানি, আমার মনে হয় না যে কাইজারকে মানি ইন দ্য ব্যাঙ্ক জেতাবে, কারণ ওটা মানে স্টোরি লাইনের সাথে ফিট করবে না, কারণ অলরেডি প্রচুর হট সিচুয়েশন কিন্তু মানি ইন দ্য ব্যাঙ্কে নিয়ে হয়। কিন্তু এটা ঠিক যে ডাব্লিউডব্লিউই হয়তো অনেকটা বড় স্টেপ করতে পারে যে যেটা হয়তো কাইজারের উপর একটা হিউজ অ্যাটেনশন দেওয়ার জন্য, যেমন আমরা ডেমিয়ান প্রিস্টের উপর দেখেছি যে একটা অ্যাটেনশন পড়েছে, তো সেরকম কাইজারের উপর পড়তে পারে। আর ডেফিনেটলি তোমরা সবাই জানো যে কাইজার আর টিফিনি অ্যাসে যেহেতু তারা যেহেতু একসাথে কাপল, তো সেক্ষেত্রে দেখো টিফিনি ওদিক দিয়ে যদি মিস মানি ইন দ্য ব্যাঙ্ক হয় তাহলে মিস্টার মানি ইন দ্য ব্যাঙ্ক হতে পারে গাইজ। ডাব্লিউডব্লিউইতে এই অ্যাটেনশনটা দিল যে কাইজার জিতলো, আর এই অ্যাঙ্গেলটা অনেকটা এরকম হবে যে ভিনচি হয়তো ল্যাডারের উপরে উঠে গেছে আর ব্রিফকেস ক্যাপচার করতে যাচ্ছে, আর ওই টাইমে কাইজার হয়তো ধাক্কা দিয়ে ভিনচিকে ফেলে দিল আর কাইজার ক্যাপচার করলো। এটা অনেকটা ঠিক তোমাদের মনে হবে ঠিক ডেমিয়ান স্যান্ডো আর কোডি রোডস এর মধ্যে যেমন হয়েছিল, তো অনেকটা ওরকম অ্যাঙ্গেল তোমাদের মনে হবে, আর সেখান দিয়ে আরও স্ট্রং ফিউড বিল্ড হবে, আর মাঝখানে হয়তো গুনথার থাকবে, আর গুনথার গাইস এখান দিয়ে অ্যাঙ্গেল হতে পারে গাইস ওয়ার্ল্ড ওয়াইড চ্যাম্পিয়নশিপকে ক্যাপচার করলো, এটাও গাইস একটা ক্লাসিক অ্যাঙ্গেল হতে পারে। সেখান দিয়ে তোমরা ভাবো যে ডাব্লিউডব্লিউই যদি সত্যি ওই স্টোরি লাইনটাকে বিল্ড করে, যেমন আমরা শিল্ডের স্টোরি লাইন দেখেছি, আর ভাবো কাইজার সাডেনলি মানে কাইজারের অ্যাঙ্গেলটা শুরুতে থাকবে যে হ্যাঁ সে গুনথারকে সাপোর্ট তো করছে কিন্তু হঠাৎ করে টার্ন করে যাবে, অ্যান্ড দেন সেখান দিয়ে গুনথারের থেকে টাইটেল বেরোতে পারে। দেখো এটা প্রচুর আনএক্সপেক্টেড এক্সপেকটেশন বলা চলে, কিন্তু এটা কিন্তু মেজর স্টোরি লাইন বিল্ড করার জন্য বা তিনজন সুপারস্টারকে মেগা স্টারে বিল্ড করার জন্য কিন্তু এটা কিন্তু চান্সেস হতে পারে। আর সেখান দিয়ে তোমরা ভাবতে পারো যে ব্যাশ ইন বার্লিন গাইস পসিবলি ডাব্লিউডব্লিউই যদি প্রিপেয়ার করে ব্যাশ ইন বার্লিনের জন্য যে একটা মেগা ট্রিপল থ্রেট ম্যাচ গাইস সেটা কিন্তু একটা ক্লাসিক হতে পারে। এটা হয়তো অনেকটা আমরা শিল্ডের যেরকম ব্যাটেল গ্রাউন্ডে ম্যাচ দেখেছিলাম, দেখো হ্যাঁ ওখানে ঠিক যে টাইটেল অন দ্য লাইন ছিল, ডাব্লিউডব্লিউই এখানে টাইটেল অন দ্য লাইন করতেই পারে যে হ্যাঁ আমরা গুনথারকে ফার্স্টে চ্যাম্পিয়নশিপ তো দিয়ে দেবো, তারপরে গুনথার মানে কি বলবো মানে ওরকমভাবে ডিফেন্ড করছে এগেনস্ট গিভেনি ভিনচি আর লুডুইক কাইজারের এগেনস্ট, আর এটা একটা ব্যাশ ইন বার্লিনের ম্যাচ হবে। তোমরা সবাই জানো যে কাইজারের হোম টাউন হচ্ছে
অবভিয়াসলি সেক্ষেত্রে ব্যাশিন বার্লিনে কি এরকম কোনো চান্স হতে পারে যে কায়সার গুনথারকে হারলো বা এই পুরো ম্যাচটার মধ্যে দিয়ে ভিক্টরি ক্যাপচার করলো? আর এটা একটা হিউজ ভিক্টরি কায়সারের কেরিয়ারের মধ্যে হবে। আর এখান দিয়ে দেখবো হয়তো তিনটে অ্যাঙ্গেলের স্টোরি চালাবে, যে একবার কায়সার কোনো একটা ম্যাচ জিতবে, তারপরে ভিনচি জিতবে, অ্যান্ড ফাইনালি গুনথারকে হয়তো অলরেডি ওই অ্যাটেনশনটা দেবে না, কারণ গুনথার অলরেডি ওই অ্যাটেনশনটা গেইন করে নিয়েছে, তাই তার জেতাটা কিন্তু কোনো ম্যাটার থাকবে না। কিন্তু গাইস এই অ্যাঙ্গেলটা হতে পারে যে ডব্লিউডব্লিউ হয়তো এই ট্রিপল থ্রেট একটা বানাতে পারে এই পুরো স্টোরি লাইনকে, আর একটা শিল্ডের মতো ফিল দেওয়ার জন্য। কিন্তু হ্যাঁ, শিল্ডের সাথে কখনোই কম্পেয়ার করা যায় না, কিন্তু এটাও ঠিক যে গুনথার যে অ্যাটেনশনটা গেইন করেছে কায়সারকে, এখন দরকার যে ওইটা বিল্ড করার। আর অবভিয়াসলি ভিনচিও কিন্তু ধীরে ধীরে বিল্ড হবে, তো সেক্ষেত্রে গাইস এটা একটা মেজর হতে পারে। তাই জন্য আমার মনে হয় যে এটা না পুরো বিল্ড আপই হচ্ছে ব্যাশিন বার্লিনের মেন ইভেন্ট, বা বলা চলে ব্যাশিন বার্লিনে একটা ভালো ম্যাচ বিল্ড আপের জন্য। কারণ ডব্লিউডব্লিউ জানে যে মানে ট্রিপল এইচ তো জানে যে ভাই ব্যাশিন বার্লিন যেখানে হচ্ছে তো সেখানকার সুপারস্টারকে আমরা একটুখানি অ্যাটেনশন দেবো, তো সেটা গাইস হিউজ হতে পারে যে ডব্লিউডব্লিউ এখান দিয়ে দেবে। তবে তোমাদের কি মনে হয়? আমি জানি যে তোমরা অনেকেই বলবে ভাই এটার উপর কোনো ইন্টারেস্টই নেই, কারণ এটা কখনো ফিলই তো করেনি ভাই ইম্পিরিয়ামকে, তাই জন্য তাদের টার্ন করাটাও বা কিসে এবার মানে অ্যাটেনশন পাবে, কিন্তু এটাকে মেজর হতে পারে। তাই আমার মনে হয় যে এখানে প্রচুর কিছু আসবে, তবে আমরা আরও ফিল করবো। এখন দেখতে চাই যে এর পরের মুভ কী হবে। মানে সত্যি বলতে গেলে এটা হওয়াটা খুবই অবভিয়াস ছিল, কিন্তু এটার এরপরে মানে প্রিপেয়ারটা কীরকম হবে সেটাই দেখার বিষয়। তবে আমরা তো অনেক ডিসকাশন করবো, অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট এপিসোডে।